র‍্যাবের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আনুমানিক 1,25,00,000 টাকা মূল্যের চোরাচালানকৃত শাড়ি ও লেহেঙ্গা সহ একজন গ্রেপ্তার, কভার্ড ভ্যান জব্দ। গত 4 মে র‍্যাব 10-এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগং রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক 1,21,29,000 টাকা মূল্যের বিভিন্ন রং ও ব্র্যান্ডের চোরাচালানকৃত বিদেশি শাড়ি ও 4,56,000 টাকা মূল্যের বিভিন্ন মডেলের বিদেশি লেহেঙ্গা সহ সর্বমোট 1,25,85,000 টাকার চোরাচালানকৃত বিদেশি শাড়ি ও লেহেঙ্গা সহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আবুল কালাম বলে জানা যায়। এ সময় তার নিকট থেকে চোরাচালানকৃত শাড়ি ও লেহেঙ্গা পরিবহনে ব্যবহৃত একটি কভার্ড ভ্যান, 3টি মোবাইল ফোন, নগদ 11,780 টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার শাড়ি চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন দেশ হতে চোরাচালানের মাধ্যমে শাড়ি ও লেহেঙ্গা সংগ্রহ করে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।